মহাসাগর পাড়ের দেশ ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের সবচেয়ে বড় শ্রম বাজার। অবৈধ পথে অভিবাসন, শ্রম ভিসা কেনাবেচা সহ দুর্নীতির কারণে 2012 থেকে 2020 সাল পর্যন্ত টানা 8 বছর বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখে ইতালি সরকার। 2021 সালে পুরোদমে আবারও চালু হয় শ্রম বাজারটি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2023 সালে প্রায় 16,500 বাংলাদেশি কর্মী দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পান। ফ্লুসি ডিক্রি এর আওতায় বাংলাদেশ থেকে কৃষি, মৎস্য, সড়ক পরিবহন, নির্মাণ, পর্যটন ও রেস্টুরেন্ট খাতে মোট 30,850 জন কর্মী নিয়োগের কথা, যার মধ্যে 18,000 মৌসুমী কর্মী। স্থানীয় প্রশাসনের যাচাই বাছাই শেষে সেসব কর্মীর জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হলেও অভিযোগ উঠেছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে থাকার। এতে করে দেশের বিভিন্ন জেলার ভিসা প্রত্যাশীদের মাসের পর মাস চক্কর কাটতে হচ্ছে গুলশানের ভিসা সেন্টার VFS এর দ্বারে। 12-15 লক্ষ টাকা খরচ করেও পাসপোর্ট জটিলতায় মেয়াদ পার হচ্ছে অনেকের ওয়ার্ক পারমিটের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জমা দিয়েছে 2023 সালের আগস্টে। যদি পাসপোর্ট এম্বাসিতে জমা থাকে তখন তো আর অন্য কোনো দেশের জন্য চেষ্টা করতে পারে না। ওই দেশে টাকা নিয়ে আটকে রাখছে দালাল, এদেশে তো পাসপোর্ট আনতে পারতেছি না। কাগজপত্র যাচাই বাছাই করতে কাগজগুলো নিতে আসে, নেওয়ার পরে এম্বাসিতে এখান থেকে তাদের একটা নেয় 9 মাস 6 মাস রাখার। তাহলে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে একটা ডিসিশন দিয়ে দেখ, আমাকে ভিসা দেখ বা রিজেক্ট করে দেখ। ইতালির ভিসা প্রক্রিয়া নিয়ে কাজ করা VFS গ্লোবালের সেবা নিয়েও অভিযোগ উঠেছে। ভিসা প্রসেসিং খরচ বাবদ জনপ্রতি 19,720 থেকে 22,000 টাকা পর্যন্ত নিলেও ভিসা প্রত্যাশীদের জন্য বসার জায়গাও নেই। বাইরে দাঁড়িয়ে থাকি, দাঁড়াতে দিচ্ছে না বা সামনে দাঁড়াইলে তাদের সমস্যা হয়। এই জিনিসগুলো ভালো ভালো প্রতিষ্ঠানে কিন্তু এগুলো এই ধরনের একটা ব্যবস্থা রাখে তারা। বসার জায়গা হলে সবচেয়ে ভালো হতো, কারণ অনেকে বাচ্চা নিয়ে আসে। যেমন এই যে আমি একটা বাচ্চা নিয়ে আসছি, আমাদের একটু বসার একটু জায়গা হলে একটু ভালো হতো না। এদিকে নির্বাচিত কর্মীরা ঠিক সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে শ্রম বাজারটিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা বাইরা সভাপতির। ভিসা সংগ্রহ করতেই তো আমাদের 12টা বাজে প্যাসেঞ্জারদের, তারপরে গিয়ে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার ওই কান্ট্রির ভিসা করতে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ঢাকার ইতালি দূতাবাসকে জানানো হয়েছে। ইতালির রাষ্ট্রদূতের সাথে আমরা বৈঠক করেছি, আলাপ করেছি এবং তাদের পাসপোর্ট যাতে দ্রুতগতিতে ফেরত পায় এবং তারা যাতে ইতালি যেতে পারে। ইতালির ইমিগ্রেশন আইনে ডকুমেন্টস ঠিক থাকলে আবেদনকারীদের পাসপোর্ট জমা দেওয়ার 3 মাসের মধ্যে ভিসা ইস্যুর নিয়ম রয়েছে। তবে কেন এত দেরি? ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত গণমাধ্যমকে জানান, দূতাবাসে জমা ওয়ার্ক পারমিটের 20% জাল হওয়ায় সময় লাগছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ইউ ক্যান বাই অ্যান ইললিগাল ওয়ে টু গেট অ্যা নুলা ওস্তা. And that is what middlemen sell. So a corrupted system to, and this is wrong. And this is something that the Italian government is determined to stop. গত 4 জুন বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা ও দুর্নীতির অভিযোগ তোলেন খোদ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানা গেছে ইতালিতে প্রায় 1,45,000 নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছে, আর অনিবন্ধিত বাড়তি আরও 2 লাখ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।